এখন কুকুরের প্রজনন মৌসুম। আমরা প্রায়শই রাস্তাঘাটে দেখতে পাই এই প্রজনন মৌসুমে বিভিন্ন কুকুর রাস্তায় তাদের বাচ্চা নিয়ে খেলা করে। অনেক সময় বাচ্চাগুলোর পাশে মা থাকে না, মা কুকুরটি খাবারের খোঁজে বিভিন্ন আশেপাশে বা বিভিন্ন দূরে খাবারের স্থলে দোকানের জায়গায় থেকে থাকে। তো এই সময়টাতে আমরা কিছু ডগ লাভার যারা আমরা প্রাণীকে ভালোবাসি, কিন্তু আমরা আবেগের বশে একটা কাজ করে ফেলি, তা হলো যে বাচ্চাটা কি কিউট এটা বলে আমরা ধরে নিয়ে বাসায় নিয়ে চলে যাই। আমরা এই কাজটি কখনোই করব না, কারণ প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদে থাকে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত। তাই আমরা কুকুরের বাচ্চা বা এই রকম পাপি যদি নিতে চাই স্ট্রিট ডগ থেকে, সেটি অবশ্যই আপনাদের সুস্বাগতম, আপনাদের সুন্দর মননশীল চিন্তার জন্য, কিন্তু অবশ্যই সেটি 40 দিন বয়স পার হতে দিন। দয়া করে 40 দিনের আগে কোনো বাচ্চাকে তার মায়ের সাথ থেকে আলাদা করবেন না। ধন্যবাদ সবাইকে।